প্রিয় শিক্ষার্থীরা, অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত। মুরাদপুর সুবর্ণ কৃষা উচ্চ বিদ্যালয়ে ষষ্ঠ শ্রেণীর গণিত ক্লাসে আমি তোমাদের সাথে আছি আলাউদ্দিন আল আজাদ। চলো আমরা ক্লাসে চলে যাই। আজকে তোমাদের আমি যে আলোচনা করবো সেটা হলো পঞ্চম অধ্যায়ে সরল সমীকরণ। আমরা আসি সরল সমীকরণ সমাধান কি। একটি সমীকরণ থেকে চলকটির মান নির্ণয় করার প্রক্রিয়াকে সরল সমীকরণের সমাধান বলে। তো আমি এর আগের ক্লাসে তোমাদেরকে চলক কি সেটা দেখাইছিলাম, সরল কি সেটা দেখাইছিলাম। তো আমরা চলকের মান নির্ণয় করার প্রক্রিয়া শিখাবো, তো সেটাই হচ্ছে কি সরল সমীকরণ। দেখো তোমরা অবশ্যই পাশে 12 নম্বর যে অঙ্কটা ছিল সে অঙ্ক ছিল এরকম যে এক্স প্লাস যেহেতু প্লাস ফোর আছে আমরা প্লাস ফোরটাকে কি করবো বাদ দিব, বাদ দিলে আমরা কি থাকবে এক্স এর একটা মান আমরা পাব। তো এক্স এর মান যদি আমরা নির্ণয় করতে চাই তাহলে এখানে প্লাস ফোর আছে, যদি আমরা মাইনাস ফোর করি মাইনাস ফোর দ্বারা বিয়োগ করি তাহলে মাইনাস ফোর দ্বারা যদি আমরা বিয়োগ করি তাহলে মাইনাস ফোর, তাহলে কি হচ্ছে প্লাস মাইনাসে মাইনাস ফোর তাহলে আমরা এটাকে
সমাধান করব কিভাবে করব দেখো দুইটা সাইড আছে একটা হচ্ছে লেফট হ্যান্ড সাইড আর একটা হচ্ছে রাইট হ্যান্ড সাইড এখন আমাদের এখানে যে চলক আছে চলক হচ্ছে x আর লেফট হ্যান্ড সাইড আছে 7x আর রাইট হ্যান্ড সাইড আছে শুধু x মানে আমাদের 1 আছে তাহলে আমরা এই চলকে যেগুলো আছে সেগুলো এক সাইড করব আর যেগুলো সংখ্যা আছে সেগুলো আমরা এক সাইড করে তারপর আমরা প্লাস মাইনাস করে x এর মান বের করব দেখা যাচ্ছে এখানে যদি আমি এখন করি তাহলে কি হবে 7x আর এটা একটা প্লাস আছে রাইট হ্যান্ড সাইডে যদি লেফট হ্যান্ড সাইডে আনি তাহলে হচ্ছে মাইনাস x ইজ ইকুয়াল টু 16 আর এখানে হচ্ছে লেফট হ্যান্ড সাইডে আসলে কি হবে মাইনাস 2 আছে তাহলে রাইট হ্যান্ড সাইডে গেলে হবে কি প্লাস 2 তাহলে বা এখানে প্লাস মাইনাস কি হয় মাইনাস তাহলে 7 থেকে 1 চলে যাবে তারপরে 6x ইজ ইকুয়াল টু হচ্ছে প্লাস 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 হবে রাইট হ্যান্ড সাইড তাহলে হচ্ছে 18 বা x = কি হবে 18 আর এই 6 আছে সেই ইকুয়েশন স্ট্যাক কি তুমি হবে ইস তুমি হবে তাহলে না x = কত হবে এটাকে যদি আমরা কাটাকাটি করি তাহলে 3 ছাড়া মানে g তাহলে হবে মিলার সমাধান হচ্ছে x = g এইভাবে আমরা কি করতে পারি সমাধান নির্ণয় করতে পারি আমরা আরেকটা দেখি যেমন 22 নম্বর আছে 22 নম্বর সমাধানে বলা হয়েছে যে g minus x is equal to কত দেওয়া আছে is equal to দেওয়া আছে 14 আর এখানে এটা হচ্ছে minus x আছে আর is equal to 14 আর এটা হচ্ছে প্লাস রাইট হ্যান্ড সাইডে টুগেদার হচ্ছে মাইনাস g দ্বিগুণ থেকে আমরা কি করবো সিক যোগ করবো ফিজিক্যাল কত হবে যোগফল
যোগ করলে
যোগ করলে কি হবে? 32 হবে, 32 হবে। তাহলে গড় হচ্ছে সংখ্যাটি x দলে সমীকরণ g11 তাহলে সংখ্যাটি এক ধরে সমীকরণটি নির্ণয় করার পর সংখ্যাটি নির্ণয় করার পর হবে প্রাপ্ত সমীকরণের এভাবে আমরা সমাধান নিয়ে বুঝতে পারি। তো আজকে এই পর্যন্ত দেখানো, পরবর্তী ক্লাসে দেখানো হবে। ধন্যবাদ।